ওয়েলকাম টু এমআইসিসি কোচিং সেন্টার আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো লাস্ট যে আমরা বায়োলজির ক্লাসটা করেছিলাম সেখানে আমরা জেনেছিলাম যে পুষ্টির ভাগগুলো কি কি। খাদ্যর যে সমস্ত আমাদের পরিপোষক খাদ্য আছে সেগুলোকে কী ভাগে ভাগ করা যায় অপচিতি বিপাক উপচিতি বিপাক এই সম্পর্কে আমরা জেনেছিলাম তো দেখো আজকের যে বিষয়টা হবে আমি একটু প্রসেসটা তোমাদের বলে দিয়েছিলাম যে কোন প্রসেসে আমাদের প্রাণী পুষ্টি হয় অর্থাৎ আমাদের যে অ্যানিম্যাল নিউট্রিশান সেটা কেমন কেমন প্রসেসে হয় তো এখন আমি যেটা তোমাদের দেখাবো ছবির মাধ্যমে যে ঠিক কোন কোন অংশ দিয়ে আমাদের কি হয় পুষ্টি যেটা সম্পন্ন হয় লাস্ট অবধি সেটা কোন কোন পোর্শন দিয়ে গিয়ে আমাদের সমস্ত একদম লাস্ট অবধি পুষ্টিটা হয় ঠিক আছে তো তোমরা দেখো আগের দিন আমি যেটা তোমাদের বলেছিলাম যে আমাদের যে পুষ্টি অর্থাৎ প্রাণী পুষ্টি বা অ্যানিম্যাল নিউট্রিশান এটা পাঁচটা ভাগে হয় একটা হচ্ছে খাদ্য গ্রহণ দুই হচ্ছে কি পরিপাক বা ডাইজেশান তিন হচ্ছে কি শোষণ বা যেটাকে অ্যাবজর্বশন বলি নেক্সট হচ্ছে কি ফোর যেটাকে আত্মিকরণ বলি বা অ্যাসিমিলেশন আর যেটা হচ্ছে বহিষ্করণ সেটা হচ্ছে কত নাম্বার নাম্বার ফাইভ যেটা হচ্ছে কি ইজেশান আমি কিন্তু তোমাদের বলেছিলাম এইটা যে আমাদের এই যে পাঁচটা পর্যায়ে পুষ্টি হয় আমাদের এই পাঁচটা ধাপে পুষ্টি হয় তো এই পুষ্টির ধাপগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ এইভাবেই থাকে কোনোটা আগে পিছু না তো পরীক্ষায় কিন্তু এরকম টাইপের প্রশ্ন আসে যে সাজাতে দেয় এটা যে আগে কোনটা হয় তারপরে আগে খাদ্য গ্রহণ তারপর পরিপাক শোষণ তারপর আত্মীকরণ তারপর বহিষ্করণ তো চলো তাহলে এখন দেখা যাক আমাদের এই প্রত্যেকটা পুষ্টির যে পর্যায় কোন কোন অংশে কিভাবে সম্পন্ন হয় দেখো আমি তোমাদের ছবির মাধ্যমে এখানে দেখাবো যে কি কীভাবে আমাদের পুষ্টির পর্যায় পাঁচটা পর্যায় সম্পন্ন হয় ঠিক আছে তো ধরে নাও প্রথম আমি যেটা আঁকবো সেটা হচ্ছে কি আমাদের মুখ ধরে নাও এই রকম পোর্শন ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের মুখের অংশ আর এই মুখ থেকেই আমরা কি করি খাদ্যটাকে ইনটেক করি বা খাদ্য কি করি গ্রহণ করি ঠিক আছে ঠিকের পরের যেই পরিসনটা থাকে যেখানে খাদ্য যাওয়ার পর এখানে একটা নালি থাকে যেটাকে বলা হয় কি খাদ্য নালি অর্থাৎ কি এসো ফাগাস ঠিক আছে তো এই খাদ্য নালীর মাধ্যমে আমরা যে খাবারটা খাই সেই খাবারটা কি হয় সেই খাবারটা যেতে থাকে কোথায় খাদ্য নালীর মাধ্যমে ঠিক আছে খাদ্য নালীর মাধ্যমে যাচ্ছে এবার কোথায় যাচ্ছে খাবারটা খাদ্য নালীর মাধ্যমে কোথায় যাচ্ছে তো খাদ্য নালীর মাধ্যমে যেই অংশে যায় সেটা হলো কি সেটা হলো কি পাকস্থলী কি বলবে সেটা সেটা হচ্ছে পাকস্থলী ঠিক আছে আর এই অংশটাকেই বলা হয় কি এই অংশটাকেই বলা হয় কি স্টমাক ঠিক আছে বা এটাকেই বলা হয় কি পাকস্থলী ঠিক আছে আর এই অংশটাকে বলা হয় কি খাদ্য নালী তাহলে দেখো প্রথম যেটা আমরা পড়েছি প্রথম আমরা যেটা পড়েছি কি খাদ্য গ্রহণ তাই না প্রথম যেই ভাগটা পড়েছি খাদ্য গ্রহণ সেটা তাহলে কোন অংশের মাধ্যমে হলো সেটা হলো কি মুখের মাধ্যমে অর্থাৎ বলতে পারো কি মাউথ ঠিক আছে মাউথ বা এটাকেই বলা হয় কি ওরাল ক্যাভিটি ঠিক আছে আমরা এগুলো সব পর্ব পরে ঠিক আছে পরে ডিটেলস পড়বো এখন শুধু বুঝিয়ে দিচ্ছি তো এই অংশটাই হচ্ছে কি মাউথ আর এখান দিয়ে কি হয় আমাদের ফার্স্ট পুষ্টির যে পর্যায় অর্থাৎ যেটাকে বলা হয় খাদ্য গ্রহণ বা ইঞ্জেনশন ঠিক আছে বা ই আর যেটাকে বলা হয় কি ফিডিংও বলা হয় ঠিক আছে তো দেখো এবার এই যে অংশটা দিয়ে যখন খাদ্য খাদ্য নালীর মাধ্যমে যাচ্ছে এবার স্টমাকে কি হয় স্টমাকে যে খাবারটা আমরা খাই রেড কালার দিয়ে খাবারটাকে দেখাচ্ছি যে খাবারটা আমরা খাই সেটা কোথায় থাকে এখন স্টমাকে থাকে স্টমাকের মধ্যে আমরা যে সমস্ত আবারও বলছি দেখো স্টমাকের মধ্যে আমরা যে সমস্ত প্রোটিন জাতীয় খাদ্য খাই প্রোটিন জাতীয় যে সমস্ত খাদ্য খাই সেই প্রোটিন জাতীয় খাদ্যের কি হয় পরিপাক হয় পরিপাক হয় ঠিক আছে পরিপাক হয় ঠিক আছে মুখের মধ্যেও আমাদের একটা খাদ্যের পরিপাক হয় যেটাকে আমরা বলি কি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট ঠিক আছে কার্বোহাইড্রেট বা যেটাকে আমরা বলতে পারি কি শর্করা ঠিক আছে তো এবার আমাদের যে খাবার আমরা খেয়েছি তার মধ্যে যেগুলো প্রোটিন অর্থাৎ মাছ মাংস ঠিক আছে আমাদের যে দুধ আছে ঠিক আছে দুধের প্রোটিন যেগুলো আমরা দুধ জাতীয় প্রোটিন যেগুলো খাই সেইগুলো ডিম সোয়াবিন যত ধরনের ডাল যত ধরনের প্রোটিন জাতীয় খাদ্য আছে সেগুলো কি হয় এইখানে কি হয় ভাঙতে থাকে অর্থাৎ কি হয় এই জায়গাটাই কি হয় তার পরিপাক ঘটতে থাকে তার মানে প্রথম যদি অংশ হয় খাদ্য গ্রহণ যেটা হয় মুখে তাহলে পরের যে অংশ অর্থাৎ যেটাকে বলা হবে কি পরের যে অংশ যেটাকে বলা হবে কি পরিপাক পরিপাক বা কী বলবে ডাইজেশান সেটা কোথায় হয় সেটা বলতে পারো কোথায় হয় আমাদের পাকস্থলি বা আমাদের কোথায় স্টমাকে হয় ঠিক আছে স্টমাকে হয় বা কোথায় হয় পাকস্থলিতে ঠিক আছে কিন্তু পরিপাক এখানেই শেষ নয় পরিপাকের আরও জায়গা আছে সেটা কোথায় দেখো এই যে এখানে এই পাকস্থলী আছে ঠিক এই পাকস্থলীটা এখানে শেষ হচ্ছে আর ঠিক ওর সাথে করেই আছে কি ক্ষুদ্রান্তের একটা অংশ ক্ষুদ্রান্ত ঠিক আছে যেটাকে স্মল ইন্টেস্টাইন বলে সেই স্মল ইন্টেস্টাইনের একটা অংশ আর এইটার প্রথম অংশ যেটা সেটাকে বলা হয় কি ডিওডিনাম এটাকে কি বলা হয় এটাকে বলা হয় কি এখানে লিখছি ডিওডিনাম ঠিক আছে যখন যখন প্রোটিন জাতীয় খাদ্যগুলো এখানে পরিপাক হয়ে যায় তারপর যেই অংশ যেই খাদ্যগুলো টোটাল যেগুলো পড়ে থাকে ঠিক আছে পরিপাক হয়নি বা যেগুলো হয়েছে সব কোথায় চলে আসে খাদ্যটাকে বোঝাচ্ছি রেড কালার দিয়ে সব চলে আসে কোথায় এই ডিওডিনামে ঠিক আছে এবার যখন ডিওডিনামে আসে তখন আমাদের এই অংশে থাকে হচ্ছে লিভার কি থাকে এই অংশে থাকে হলো কি লিভার আর এই লিভারের সঙ্গেই এই অংশে থাকে হচ্ছে গ্রিন কালার দিয়ে বোঝাচ্ছি গ্রিন কালার দিয়ে বোঝাচ্ছি যেখানে হচ্ছে কি থাকে পিত্তথলি ঠিক আছে পিত্তথলি আর এই লিভারের সাথে পিত্তথলি কি করা থাকে একটা নালির মাধ্যমে যুক্ত থাকে ঠিক আছে তো কেন যুক্ত থাকে কী যুক্ত থাকে সব পরে বলবো পিত্তরসের জন্য যুক্ত থাকে এখানে পিত্তরস জমা হয় সেগুলো সব পরে বলবো কিন্তু এখন আমি শুধু পড়াচ্ছি ওই পাঁচটা ভাগ কিভাবে সম্পন্ন হয় সেটা ঠিক আছে এবার দেখো এই নালিটা যেটা যুক্ত আছে এই নালিটা কিন্তু ডিওডিনামের সঙ্গেও কি থাকে যুক্ত থাকে অর্থাৎ লিভার থেকে যে নালিটা এসেছে সে কারকার সাথে যুক্ত থাকে এখানে এখানে পিত্তথলির সাথে যুক্ত থাকে আর ডিওডিনামের সঙ্গে যুক্ত থাকে এবারে ডিওডিনামে এখন কি আছে ডিওডিনামে এখন এমন একটা খাদ্য আছে যে কিনা এখানে কার্বোহাইড্রেট একটুকু ভেঙেছে আর এখানে কি হয়েছে প্রোটিন একটুকু ভেঙেছে ঠিক আছে তো দেখো এবারে কি হবে এবারে আমরা যেই সমস্ত খাদ্য খেয়েছি সেই খাদ্যের মধ্যে অবশ্যই ফ্যাট জাতীয় খাদ্য আছে এবারে লিভার যে লিভার কি করবে এটা তো লিভার ঠিক আছে এই লিভার কি করবে তার কি দেবে বাইল জুস দেবে অর্থাৎ কি বাইল রস বা যেটাকে বলা হয় পিত্ত রস পিত যেটা ঠিক আছে পিত্ত রস দেবে আর এই পিত্ত রস যখনই লিভার ওর মধ্যে দিতে থাকবে ঠিক আছে পিত্ত রস যখনই লিভার কী করবে এর মধ্যে দেবে তখন এই পিত্তরস কি করবে এখানে থাকা এখানে থাকা যত ফ্যাট আছে ঠিক আছে যত ফ্যাট জাতীয় খাদ্য আছে এখানে ফ্যাটকে কি করতে থাকবে পিত্তরস ভাঙতে থাকবে বুঝতে পারলে এবার এখানে এমন একটা খাদ্য আছে লিভারের জুস ভাঙার পর সেটা কীরকম যেখানে কার্বোহাইড্রেট একটুকু ভেঙেছে ঠিক আছে প্রোটিন ভেঙেছে এখানে ফ্যাট ভেঙেছে এবার কি হবে এই প্রসেসটার পর এবার দেখো কি হবে এই অংশে থাকে হচ্ছে কি অগ্নাশয় এটাকে বলা হয় কি অগ্নাশয় বা বলতে পারো এটাকে ইংলিশে বলা হয় কি যেটাকে বলা হয় প্যানক্রিয়াস এটাকে কি বলা হয় অগ্নাশয় ঠিক আছে বা কী বলা হয় প্যানক্রিয়াস আর জানো তো এটাকেই বলা হয় কি মিশ্র গ্রন্থি কেন মিশ্র গ্রন্থি বলে ও উৎসেচকও বার করতে পারে ও উৎস খাবার পরিপাকের জন্য উৎসেজকও বার করতে পারে আবার হরমোনও বার করতে পারে ঠিক আছে তো এই অগ্নাশয় এবার কি করবে অগ্নাশয় এসে কি করবে অগ্নাশয় এসে এখানকার যা যা তুমি খাদ্য এখনো অব্দি ডিওডি নামে জমে আছে সেখানকার খাদ্যের মধ্যে কাকে কাকে ভাঙবে প্রথম ভাঙবে হচ্ছে কি শর্করাকে ঠিক আছে আমি শর্টে লিখছি অগ্নাশয় কাকে কাকে ভাঙবে দেখো শর্করাকে ভাঙবে ঠিক আছে নেক্সট ভাঙবে হচ্ছে প্রোটিনকে ঠিক আছে আর নেক্সট ভাঙবে হচ্ছে কি ফ্যাটকে ঠিক আছে বুঝতে পেরেছো পর আবার এই ডিওডিনামেই থাকা কিছু উৎসেচক আবার শর্করাকে ভেঙে লাস্ট অব্দি পুরো পরিপাক কমপ্লিট হবে তার মানে আমার এই পরিপাক নামক যে প্রসেসটা হচ্ছে সেই প্রসেসটা শুধু পাকস্থলিতে হচ্ছে না যখন খাদ্য থাকছে কোন অংশে যখন খাদ্য থাকছে স্মল ইনটেস্টাইন অংশে ডিওডিনাম অংশটাই স্মল ইন্টেস্টাইনে তিনটে পার্ট আছে কিন্তু প্রথম পার্টটার নাম হচ্ছে ডিওডিনাম তো সেই পার্টে কি হচ্ছে সেখানে কিন্তু কিন্তু খাদ্য লাস্ট পরিপাক হচ্ছে তাহলে আমরা কি এখানে লিখতে পারি যে এখানে পাকস্থলি ছাড়াও আর কোথায় গিয়ে পরিপাক হয় তখন বলতে পারো কি যেটা হবে স্মল ইন্টেস্টাইন স্মল ইনটেস্টাইন ঠিক আছে বা বলতে পারো কি ক্ষুদ্রান্ত ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে দেখো খাদ্য গ্রহণ হচ্ছে মুখ দিয়ে পরিপাক হচ্ছে মুখে কিছুটা হচ্ছে বলতে পারো যেটা কি হচ্ছে তোমার মাউথের মধ্যে কিছুটা হচ্ছে যেটা শর্করা খুবই কম ঠিক আছে আর কোথায় হচ্ছে পাকস্থলিতে হচ্ছে আর কোথায় হচ্ছে ক্ষুদ্রান্তে হচ্ছে বা কোথায় হচ্ছে স্মল ইন্টেস্টাইনে নেক্সট পার্ট যেটা নেক্সট যেটা তিন নম্বর সেটাকে বলা হবে কি শোষণ ঠিক আছে অর্থাৎ তুমি যা যা খাদ্য খেলে সেটা কি হচ্ছে অ্যাবজর্ব হবে এবার তুমি যা যা খাদ্য খেলে সেই পুষ্টিগুলোকে কি করবে সারা দেহে রক্ত ছড়িয়ে দেবে কিন্তু কার মাধ্যমে কিন্তু কার মাধ্যমে দেখো এবার ভালো করে বুঝবে হ্যাঁ দেখো এখানে যেটা ছিল এটা স্মল ইন্টেস্টাইনের প্রথম অংশ ছিল যেটাকে বলা হয় কি ডিওডিনাম এবার স্মল ইন্টেস্টাইনের আরেকটাও পার্ট আছে ঠিক আছে আর একটাও পার্ট আছে যেটাকে বলা হয় কি নাম ঠিক আছে কি বলা হয় নাম আবার স্মল ইন্টেস্টাইনের আরেকটাও একটাও পার্ট আছে যেটাকে কি বলা হয় যেটাকে বলা হয় কি ইলিয়াম কি বলা হয় ইলিয়াম ঠিক আছে ইলিয়াম আম দেখো তোমরা বলবে ম্যাম স্মল ইন্টেস্টাইনে তাহলে টোটাল কটা পার্ট একটা পার্ট হচ্ছে ডিওডিনাম যেখানে খাদ্যের লাস্ট পরিপাক হচ্ছে আর একটা পার্ট হচ্ছে যেটা হচ্ছে মিডিলের পার্ট যেখান দিয়ে শুধু কি হয় বলো তো এখানের কোনো কাজ নেই এখান দিয়ে শুধু খাদ্যটা কি হয় এই অংশ বেয়ে কোথায় যায় সেটা হচ্ছে বলবে ইলিয়ামের পোর্শানে যায় ইলিয়ামে এবার এই যে ইলিয়াম আছে এই ইলিয়ামের মধ্যে আমি এখানে লিখছি দেখো এই ইলিয়ামের মধ্যে কি আছে এই ইলিয়ামের মধ্যে আছে এই রকম টাইপের আঙুলের মতো অনেক অনেক অংশ যখন আমি পুরো পড়াবো ডিটেলস তখন আমি ছবি দেখাবো ঠিক আছে তো এই রকম আঙুলের মতো অংশ আছে আর যার সাথে কি আছে যেন এরকম রক্তবাহী জালিকা আছে এরকম রক্তবাহী জালিকা আছে আর এই অংশগুলোকে কি বলে যেন এই অংশগুলোকে বলে ভিলি কি বলে ভিলি বা বাংলায় বলে que vilai. তো এই অংশগুলো কি করবে এইখানে এই অংশগুলো আছে ঠিক আছে এই অংশটায় এই পোর্শানে এই রকম ভিলাই টাইপের অংশ আছে ধরে নাও এইরকম এরকম 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 টাইপের অনেক ভিলাই আছে কোথায় আছে সেটা সেটা আছে ইলিয়াম নামক পোর্শানে অর্থাৎ হচ্ছে ক্ষুদ্রান্তের একদম শেষ অংশে এবার এই যে ইলিয়াম আছে ইলিয়ামে যে ভিলাই আছে সে কি করবে এই খাদ্যটা যে এতক্ষণ ধরে সব ডাইজেস্ট হয়ে এলো সেখান থেকে সব পুষ্টিকে কি করবে এর মুখগুলো দিয়ে কি করবে শোষণ করে নেবে আর শোষণ করার পর কি হবে এই রক্তবাহী যে নালি আছে এই নালির মাধ্যমে কি হবে সারা দেহে ছড়িয়ে দেবে ঠিক আছে তাহলে তুমি বলতে পারো এখানে যে ম্যাম শোষণের কাজটা কে করে অর্থাৎ অ্যাবজর্বশনের কাজ কে করে তখন তুমি অবশ্যই করে বলতে পারো কি স্মল ইন্টেস্টাইনের শর্টে লিখলাম হ্যাঁ স্মল ইন্টেস্টাইনের কোন পার্ট সেটা হচ্ছে কি ভিলি বা কোনটা যেটা হচ্ছে কি ভিলাই সেটা আবার স্মল ইন্টেস্টাইনের কত নম্বর পার্ট তিন নম্বর পার্ট যেটা কোথায় থাকে যেটা থাকে কি না ইলিয়ামে বোঝা গেল বুঝতে পারছো চোটেল কিচ্ছু না তো ধীরে ধীরে বোঝো ঠিক আছে তো দেখো খাদ্য গ্রহণ হয়ে গেল পরিপাক হয়ে গেল শোষণ কোথায় হলো এই অংশে এবার কি হবে এবার এই যে খাবারটা হবে এই খাবারটা কার মাধ্যমে বললাম এই রক্তবাহী নালীর মাধ্যমে কি হবে সারা দেহে তোমার পুষ্টিটা ছড়িয়ে যাবে ঠিক আছে আমি তো বলে দিয়েছিলাম সারা দেহে যখন গ্লুকোজটা ছড়িয়ে যায় তারপর কোন গ্যাস ভাঙে সেটাকে অক্সিজেন গ্যাস অক্সিজেন গ্যাস ভেঙে কি করে সিও উৎপন্ন করে জল উৎপন্ন করে আর এটিপি উৎপন্ন করে তাতে আমাদের কি হয় শক্তি হয় তাই তো তো এটা আমি বলে দিয়েছিলাম তো দেখো অ্যাবজর্বশন তাহলে কোথায় হলো ইলিয়াম নামক অংশে এবার দেখো যেই অংশটা আছে এটাকে ভালো করে বোঝো এবার দেখো ঠিক এই রকম পোর্শানে ঠিক এই রকম পোরসানে এখানে অ্যাপেন্ডিক্স আছে এখানে বৃহদন্ত আছে এই পর্শানে কি আছে আমাদের মলদ্বার আছে বা যেটাকে বলা হয় কি অ্যানাস ঠিক আছে এইভাবে আঁকলাম ঠিক আছে এখানের পোর্শানে আছে কি আমাদের মলদার যেটাকে বলা হয় অ্যানাস কিন্তু তার আগে বলি এই অংশটা তো মলদার ঠিক আছে কিন্তু এই অংশটা তো মলদার ঠিক আছে দেখো আমি কি বলছি যে এই অংশটা তো মলদার কিন্তু এই পুরোটাকে কি বলে তখন বলবে এইটাকে কি বলা হয় এইটাকে বলা হয় কি বৃহদন্ত্র বা তোমরা এটাকে বলতে পারো কি লার্জ লার্জ ইনটেস টাইন দেখো এইটাকে বলা হয় কি স্মল ইন্টেস্টাইন আর এই অংশটাকে বলা হয় কি লার্জ ইন্টেস্টাইন ঠিক আছে এবার কি হয় এই যে তোমার অংশটা আছে যেখানে ভিলাই আছে অর্থাৎ ইলিয়াম নামক অংশ ক্ষুদ্রান্তের সেই ইলিয়াম নামক অংশে কি হয় যে খাদ্যগুলো শোষণ করার হয়ে গেল ভিলাইয়ের মাধ্যমে বাদ বাকি যেগুলো আর দরকার লাগছে না বলতে পারো ছিবড়ে যে অংশগুলো ঠিক আছে তো সেইগুলো এবার কি হয় এই লার্জ চিনতেস্টাইনে চলে আসে আর এই লার্জ ইন্টেস্টাইনের মাধ্যমে গিয়ে 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 কি হয় এটা মলদারের মাধ্যমে বেরিয়ে আসে অর্থাৎ ফোর্থ ফিফথ যেই অংশ ঠিক আছে ফিফথ যেই অংশ এখানে তো ফোর্থ হল তোমার অ্যাসিমিলেশন বা যেটা আত্মীকরণ আত্মীকরণ কোনটাকে বলে আত্মীকরণ হচ্ছে পুরো খাদ্যটা যখন দেহের মধ্যে পুষ্টিটা ছড়িয়ে গেল তারপর পুরো যে কষে কষে পোটোপ্লাজমে চলে গেল সেটাকে আত্মীকরণ বলে আর একেবারে লাস্ট হচ্ছে যে অপাচ্য খাদ্যটা কি হচ্ছে এই লার্জ ইনটেস্টাইনের মাধ্যমে এসে বাইরে আর হয়ে যাচ্ছে কী রূপে সেটা হচ্ছে কি মল রূপে বার হচ্ছে সেইটাকে বলা হয় ইজেশান বা সেইটাকে বলা হয় কি বহিষ্করণ ঠিক আছে বাকি বলা হয় ইজেশান আর এইটার পথ কোনটা এটা লার্জ ইন্টারস্টাইনের সঙ্গে যুক্ত থাকে যেটাকে বলা হয় পার্ট বা বলা হয় কি পায়ুপদ বাকি বা বলতে পারো কি মল দ্বার ঠিক আছে তো আমি তাহলে তোমাদের কি বললাম এই যে আমাদের পুষ্টিটা হলো আমাদের এই যে প্রাণী পুষ্টিটা হলো এইখানে যে পাঁচটা ভাগ আছে সেই পাঁচটা ভাগ কোথায় কোথায় হলো আমি সেটাই তোমাদের কি করলাম বোঝালাম চলো আর একবার এই অংশটা দেখে নিই তাহলে ফার্স্ট যেটা খাদ্য গ্রহণ তার মানে কি হচ্ছে খাদ্যটা সবে ইনটেক করছি বা যেটা ইজেশ ইঞ্জেনশন বলা হয় ঠিক আছে তো সেটাকে কি করছি বা ফিডিং বলা হয় সেটা কোথা দিয়ে হচ্ছে এই মুখের মাধ্যমে এই মুখে যখন ঢুকে গেল সেটাকেই বলা হয় কি খাদ্য গ্রহণ আর এখানে খাদ্য গ্রহণ হওয়ার সাথে সাথে এখানে প্রথম আমরা যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট জাতীয় খাবার খাই আগের দিন আমরা পড়েছি এগুলো ঠিক আছে তো প্রথম এখানটায় কী হয় কার্বোহাইড্রেট বা শর্করার হালকাভাবে কী হয় ডাইজেশান হয় ঠিক আছে নেক্সট হচ্ছে আর কোথায় হয় ডাইজেশন সেটা হচ্ছে কি বললাম কি পাকস্থলীর মধ্যে বা স্টমাকের মধ্যে আরও বললাম এখানে তো প্রোটিন জাতীয় খাদ্যের হয় আরও কি বললাম এই অংশে যেটা যেটা হচ্ছে তোমার ক্ষুদ্রান্তের ডিওডিনাম অংশ মানে ক্ষুদ্রান্তের একদম ফার্স্ট অংশ যেটাকে ডিওডিনাম বলে সেখানেও পরিপাক হয় লিভারের বাইল জুস দ্বারা যেখানে ফ্যাটের পরিপাক হয় আর কি হয় এখানেই যখন খাবারটা তারপর থাকে তখন অগ্নাশয় নালি এসে অগ্নাশয় থেকে উৎসেচক বার করে আর বার করে এখানে থাকা শর্করা প্রোটিন ফ্যাট তিন থেকেই আবার ভাঙতে থাকে ঠিক আছে তাহলে লাস্ট ডাইজেশন যেটা হলো সেটা কোথায় হলো আমাদের ক্ষুদ্রান্তের যে প্রথম অংশ সেটা হচ্ছে কি ডিওডিনাম তাহলে ফার্স্ট ডাইজেশন ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য ফার্স্ট ডাইজেশন কোথায় হয় মুখের মধ্যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড আছে লালা গ্রন্থি আছে সেখান থেকে উৎসেচক বার হয় সে করে ঠিক আছে আর কি হয় আর হচ্ছে আমাদের যেখানে ডিওডিনাম আছে সেখানে গিয়ে পরিপাকের প্রসেসটা শেষ হয় তাহলে বুঝে গেলে খাদ্য গ্রহণ কোথায় হয় আর পরিপাক কোথায় হয় চলো শোষণ কোথায় হয় বললাম এই যে এবার ক্ষুদ্রান্তের শেষ ভাগ অর্থাৎ যেটাকে বলা হয় কি ভাগ যেটাকে বলা হয় ইলিয়াম পার্ট ঠিক আছে ইলিয়াম তো সেই পার্টে কি আছে এই ভিলাই আছে বা ভিলি আছে সে কি করে অ্যাবজর্ব করে পুষ্টিগুলোকে করে কী করবে এবার অ্যাবজর্ব করার পর আত্মীকরণ ঘটাবে আত্মীকরণ মানে সেই পুষ্টিটাকে রক্ত নালির মাধ্যমে সারা কোষে কোষে ছড়িয়ে দেবে অর্থাৎ কোষের যে প্রোটোপ্লাজম আছে সেখানে ছড়িয়ে দেবে তো সেইটাকে বলা হয় কি আত্মীকরণ বা অ্যাসিমিলেশান আর লাস্ট সেই খাদ্যটা প্রয়োজন হচ্ছে না সেই ইলিয়াম পার্টটা কার সাথে যুক্ত থাকে যুক্ত থাকে হচ্ছে এই বৃহদন্তের সাথে তখন খাদ্যটা এরকম যাবে গিয়ে কি হবে এরম যেতে 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 অ্যানাসের মাধ্যমে বার হয়ে যায় অর্থাৎ কি মলদারের মাধ্যমে বার হয় তো এই টোটাল যে প্রসেসটা এটাই হচ্ছে কি আমাদের প্রাণী যে প্রাণী পুষ্টি বা অ্যানিম্যাল নিউট্রেশানের প্রসেস পাঁচটা ভাগ আশা করি এটা বুঝতে পেরেছ আশা করি এটা ভুলবে না কেউ যদি পার্ট বাই পার্ট কিছু বিষয় বলে যে প্রথম কোনটা হয় সেকেন্ড কোনটা হয় তারপর কোনটা হয় তোমরা আশা করি এটা এবার কি বলতে পারবে ঠিক আছে যে যে প্রশ্নগুলো বললাম ফার্স্ট ডাইজেশান হয় মুখে লাস্ট ডাইজেশান হয় কোথায় যখন খাদ্য থাকে ডিওডি নামে ঠিক আছে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক কোথায় হয় স্টমাকে তো হচ্ছেই এছাড়াও যখন ডিওডি নামে থাকে তখন অগ্নাশয়ও প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক করে আচ্ছা এবার একটা কথা বলি তোমরা অনেকে শুনেছ যে এটা দেখেছ যে যখন মানুষ রোদ থেকে আসে কি করে তাড়াতাড়ি করে কি একটু গ্লুকনডি খেয়ে নেয় ঠিক আছে বা নুন চিনির জল খেয়ে নেয় ঠিক আছে তো দেখো গ্লুকন্ডি বা এগুলো কেন খায় প্রথম কথা হচ্ছে এগুলো গ্লুকোজ এগুলোর মধ্যে কি থাকে শর্করা থাকে আমি তোমাদের নেক্সট ক্লাসেই করাবো ঠিক আছে শর্করা সম্পর্কে ঠিক আছে শর্করা থাকে আর এই শর্করা খেলে কি হয় মুখের মধ্যেই ডাইজেশানটা অল্প হলেও হয় অর্থাৎ তাড়াতাড়ি ডাইজেশান তাড়াতাড়ি তাড়াতাড়ি পরিপাক হয় হচ্ছে ওই শর্করা জাতীয় খাদ্যের কিছুটা আমি বলছি না পুরোটা ঠিক আছে কতটা পরের ক্লাসগুলোয় বলবো তো কিছুটা পরিমাণে হয় কি মুখের মধ্যে ডাইজেশান তো এই যে প্রথম ডাইজেশানটা মুখেই হয় তো তার ফলে কি হয় দ্রুত এনার্জি পাওয়া যায় যার যত বেশি তাড়াতাড়ি ডাইজেশান হবে সেরমভাবে এনার্জি পাবে ঠিক আছে তো এটা একটু তাড়াতাড়ি ঘটে বলে কী হয় যে কোথাও থেকে এসে বা কারো ধরো মাথা ঘুরছে একটু মানে গ্লুকনডি খেলো কখনও দেখবে চিনি জাতীয় মিষ্টি জাতীয় দ্রব্য খেলো কেন খায় তার কারণ হচ্ছে এইটার ডাইজেশান কি প্রথমে হয় ঠিক আছে তাহলে মুখ এখানে স্টমাক পড়লাম ডিওডিনামের অংশ পড়লাম ইলিয়াম পড়লাম আর কি বার হয়ে গেল কি বৃহদন্তের কোন অংশ দিয়ে অ্যানাসের মাধ্যমে আশা করি ক্লাসটা বুঝতে পেরেছ ভালো লেগেছে আশা করি যা প্রবলেম হবে আমাকে বলবে কেমন বুঝতে পারছো সেটাও আমাকে বলবে ঠিক আছে আর এই যে অংশটা আছে এর পর থেকে আমরা শুরু করব কি বিভিন্ন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই খাদ্যগুলো সম্পর্কে কোথাও যদি একটুকুও প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাবে আমাকে আর আমি যথাযথভাবে তোমাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে তো ভালো করে পড়তে থাকো